আপুনিময় সকলে পূজা চোৱাত ব্যস্ত তাৰ বিপৰীতে যদি চোৱা যায় অসম আৰক্ষীৰ যিসকল নিষ্ঠাবান কৰ্মী আছে তেখেতসকলে দিনে নিশা একাকাৰ কৰি কৰ্তব্য সম্পাদিত কৰি গৈছে আৰু নিউজ 18 এ এবাৰ আয়োজন কৰিছিলে বিশেষ তেখেতসকলে আকৰ্ষণৰ বাবে আয়োজন কৰা হৈছিল নিউজ 18 ৰ বিশেষ বটা আৰু নটা কেটেগৰীৰ বটাসমূহ দিয়া হৈছিলে যদি চোৱা যায় পূজা মণ্ডপসমূহক বটা দিয়া হৈছিলে আৰু তাৰ বিপৰীতে আৰক্ষী প্ৰশাসনৰ যদি চোৱা যায় প্ৰত্যেকখন পূজা মণ্ডপতে আৰক্ষী প্ৰশাসনৰ সহায় সহযোগিতা অবিহনে সকলো রাইজে চলাত কিন্তু অসুবিধার সম্মুখীন হয় আর এতিয়া দুভাগ নিশা হয়েছে দুভাগ নিশা পর্যন্ত এনেদরে যান বাহন আরক্ষীর লোকসকলে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু আপুনি মই সকলে পূজা চোৱাত ব্যস্ত হয়ে আছো ঠিক তেনে সময়তে এনেদরে রাজপথত ডিউটি সম্পাদিত করেছে কর্তব্য সম্পাদিত করেছে যি সময় তেখেতসকলে পরিয়ালৰ পৰা আঁতৰত আছে আর আঁতৰত থাকি এনেদরে কর্তব্যত নিয়োজিত হয়েছে আর এটা বিশেষ ভাল খবর আছে আমার নিউজ 18 যে আয়োজন করেছিল সেই অনুষ্ঠানত যদি চোৱা যায় এইবার তেখেতসকলে পল্টন বজাৰ থানার ফালৰ পৰা তেখেতসকলে প্রথম পুরস্কার লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আর দিশপুর থানায় দ্বিতীয় পুরস্কার লাভ করেছে ঠিক তেনেদরে অন্যান্য মণ্ডসমূহকো পুরস্কার প্রদান করা হয়েছে আর আমি আহি উপস্থিত হয়েছি পল্টন বজাৰ থানাত মোৰ হাতে সতীর্থ কৃপাঞ্জল আছে আর তেখেতসকলক আমি বটা প্রদান করি ভিতর ভাগলৈকে যাম এই সকলে দিন নিশা একাকার করে কর্তব্য সম্পাদিত করেছে কেনেকুৱা লাগিছে আপনার ভালে লাগিছে বটা পাইছে গম পাইছে নে গম পাইছো আমি অল্প শুনেছিলো অল্প ভালে লাগিছে আমার আর কারণ আমি যেখানে কষ্ট করে আছো সতীর্থ কৃপাঞ্জলে আমাক বটা দিব ভিতর ভাগলৈকে যাম আমি সতীর্থ ভিতরলৈ যাবলৈ কম আর আমি ভিতর ভাগত যাম এইখন হৈছে পল্টন বজাৰ আৰক্ষী থানা আর সমান্তৰালভাৱে আমি উল্লেখ কৰিছো যে আমাৰ নিউজ 18 যি বিশেষ আয়োজন কৰিছিল আর আয়োজন কৰাৰ পিছত যদি চোৱা যায় প্ৰতিখন থানাৰ ফালৰ পৰা জুৰি মেম্বাৰ গৈছিলে কিন্তু সেইসমূহ থানাৰ নাপালে তাৰ বিপৰীতে পল্টন বজাৰ থানায় পাইছে আর যদি চা যায় দিশপুর আরক্ষী থানায়ও লাভ করেছে বটা আর ভিতর ভাগত যুম উচ্চপদস্থ বিষয়া আছে বা যখন দিনে নিশা একাকার করে কাম কাজ সম্পাদিত করে আছে তখন হাতত আমি এই বটা দিবলৈ আহিছো আর আমি ট্রেফিক ব্রাঞ্চলৈকে যাম এইফালে হয়তো ট্রেফিক ব্রাঞ্চত যায় তখেতে দেখাই দিছে আর ট্রেফিক ব্রাঞ্চত যখন বিষয়ববিয়া আছে আমি তখন এই বটাটো দিম আর এইখিনিতে উল্লেখ করেছো যে দিন নিশা তখন একাকার করেছে নিজের বাবে দেহ এরি দিছে রাইজর বাবে আর যদি চা যায় প্রতিখন পূজা মণ্ডপে আরক্ষী প্রশাসনে কর্তব্য সম্পাদিত করেছে যাতে যানজট নহক বা গুৱাহাটী মহানগরীত চুর ডকাইতে যে ধরনের উপদ্রব হয়েছে সেইসমূহ যাতে নিয়ন্ত্রণ করব পারে বা যে ধরনের অঘটন ঘটি আছে সেই অঘটনসমূহ যাতে তেখেতসকলে নিরাময় করব পারে আর এয়া হয়েছে তার দৃশ্য আর এই তেখেতসকলে এই নিশাও কিন্তু যেসমূহ এল সি থাকে তেখেতসকলে ডিউটি সম্পাদিত করে আছে আর এইখানে স্থানতে আমার সতীর্থ কৃপাঞ্জলে বটাটো আগবাড়ি দিব আর তেখেতসকলের যেসকল সতীর্থ আছে আমি আহিবলৈ অনুরোধ জানাইছো এয়া এটা বটা দিয়া হয়েছে আর ইয়াতে লিখা আছে ফার্স্ট পজিশন বেস্ট থানা ফর ট্রেফিক ম্যানেজমেন্ট অর্থাৎ যানবাহন নিয়ন্ত্রণের যিসমূহ রীতি নীতি থাকে নিয়ম কানুন থাকে তেখেতসকলে মানি চলিছে কৃপাঞ্জলে বটা প্রদান করেছে আর এইগারী এস আই খগেন কলিতে বটা গ্রহণ করেছে আর সমান্তরালভাবে সতীর্থসকল আছে কেনেকুৱা লাগিছে না ভাল লাগিছে বহুত ভাল লাগিছে আজি পূজার দিনত এই উপরে আপনাদের আমার আগবাড়ি আমি সঁচাকৈ বহুত আনন্দিত রাইজক কি আহ্বান জানাব রাইজক আমি এটা আহ্বান জানাম যে মদ পানি খাই মেলি এনেকে গাড়ি গাড়ি রাস্তাত গাড়ি চলাব নালাগে য'ত নেকি দুর্ঘটনা হওয়ার সম্পূর্ণ এই থাকে তো গাড়ি গাড়ি মটর চলাওতে সদায় সাবধানতাটো মানে কি মেইনটেইন করে চলিব সকলে তেখেতসকলে এক প্রকার তৃপ্তির হাঁহি লাভ করেছে আর উল্লেখ করেছে যে সুরা সেবন করে বাহন নচলাব আর তেখেতসকলে যেহেতু দিনে নিশা একাকার করে কর্তব্য সম্পাদিত করে আছে পরিয়ালৰ পৰা দূরত আছে আর সকলকে সজাগ হয়ে সচেতন হয়ে শিকবলে দিছে আর সতীর্থ কিছু দৃশ্য দেখাব যেহেতু আমি এই এইটো বাতৰি এইকাৰণে কৰা হৈছে যে আৰক্ষী প্ৰশাসনৰ যিহেতু তেখেতসকলে ব্যস্ত থাকে কৰ্তব্যত এয়া হৈছে এৱাৰনেছ এতিয়া নিশাৰ ভাগত চাৰ্জি থকা হৈছে আৰু ইয়াৰ জৰিয়তে তেখেতসকলে উকি ডকিৰ জৰিয়তে কোন স্থানত কোন লোক আছে সেয়া দেখুৱাব আৰু সতীৰ্থই অন্যান্য দৃশ্যসমূহ দেখুৱাইছে ইয়াতে যদিহে চোৱা যায় এইসমূহত তেখেতসকল ব্যস্ত থাকে আৰু চাৰে এঘাৰ বজাৰ পিছতো তেখেতসকলে নিজৰ কৰ্তব্য সম্পাদিত কৰে চাৰে এঘাৰ বুলিয়েই নহয় দুভাগ নিশা পৰ্যন্ত তেখেতসকলে কাম কাজত নিয়োজিত হৈ থাকে আৰু এই যি বঁটা লাভ কৰাৰ পিছত তেখেতসকলে এতিয়া উৎসাহ পাইছে বা অনুপ্ৰেৰণা পাইছে আৰু নিউজ 18ৰ এই যি কাম কাজ তেখেতসকলে সকলোৱে শলাগিছে বিশেষকৈ এই বঁটাৰ জৰিয়তে তেখেতসকলে যিসকল ৰাজপথত এতিয়া সুৰা সেৱন কৰি আহে তেখেতসকলক অনুৰোধ জনাইছে যে সুৰা সেৱন কৰি ঘৰৰ ভিতৰতে থাকক যাতে ৰাজপথত ওলাই আহি উদ্ভণ্ডলি কৰিব নালাগে বা যদি তেখেতসকল ওলাই আহে তেখেতসকলৰে জৰিমনা হ'ব গতিকে নিজে গতিকে ঘৰত থাকি সুস্থ থাকক বলে তেখেতসকলে জানাইছে আর আমি দেখাইছো পূজা বা অন্য লোকেও পূজা চাই আছে তেনেস্থলে কিন্তু পরিয়ালৰ পৰা দূৰত থাকি তেখেতসকলে যদি চোৱা যায় দিন নিশা একাকার করে রাজপথত এনেদরে কর্তব্য সম্পাদিত করেছে আর নিউজ 18ৰ ফালৰ পৰা তেখেতসকললৈকে থাকিল আন্তরিক অভিনন্দন আর আমি দেখুৱালো যে আৰক্ষী প্ৰশাসনৰ লগত কিদৰে ব্যস্ত হৈ পৰে নিশাৰ রাজপথৰ পৰা কাৰ্যালয়লৈকে এই সকলো দেখুৱালো।
আৰু সমান্তৰালভাৱে আমি বাহিৰৰ পৰিৱেশলৈকে যাম যদিহে সম্ভৱ হয় দেখুৱাব যে ব্যস্ত মহানগৰীৰ পৰিৱেশ কিছু অপূৰ্ব দেখুৱাব যে বাহিৰ ফালেৰে কেনেদৰে ৰাজপথত লোকে লোকাৰণ্য হৈ পৰিছে এইসমূহ যদি চোৱা যায় আৰক্ষী প্ৰশাসনৰ লোক নহ'লে নিয়োজিত কৰা সম্ভৱ নহয় যিহেতু নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব এনেদৰে ৰাজপথে যদি চোৱা যায় যে এয়া হৈছে ভি আই পি পল্টন বজাৰ ৰোড আৰু পল্টন বজাৰ ৰোডত সদায় ব্যস্ত এতিয়া 12 বাজিব হৈছে 12 বজাৰখনতো কিন্তু এনেদৰে যানজঁটৰ সৃষ্টি হৈ আছে আৰু এই যানজঁট যদিহে চোৱা যায় ৰোধ কৰিবৰ বাবে কিন্তু এনেদৰে ট্ৰেফিকেই হওক বা যান বাহন আৰক্ষীয়ে হওক বা আৰক্ষী প্ৰশাসনৰ লোক নিয়োজিত হৈ থাকে আৰু তেখেতসকলে এই ধৰণৰ কাম কাজৰ জৰিয়তে এই বঁটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু ৰাজপথৰ দৃশ্য দেখুৱাব তীৰ্থই জুম কৰি যদি সম্ভৱ হয় এতিয়াও ৰাজপথত বহু আৰক্ষীৰ লোক আছে যিয়ে এনেধৰণৰ কৰ্তব্যখিনি কৰি যোৱা পৰিলক্ষিত হৈছে আৰু আমি দেখুৱালোঁ এয়া পৰিৱেশ আৰু নিশাৰ পল্টন বজাৰ আৰক্ষী থানাৰ ভিতৰ ভাগৰ দৃশ্য দেখুৱালোঁ বাহিৰ ভাগৰ দৃশ্য দেখুৱালোঁ আৰু চাই থাকক নিউজ 18 আমি পুনৰ কৈছোঁ যে সকলোৱে পূজা চাইছে কিন্তু তেখেতসকলে পৰিয়ালৰ পৰা আঁতৰত থাকি এনেদৰে যদিহে চোৱা যায় তেখেতসকলেও কিন্তু পূজাৰ মাদকতা লৈছে ৰাইজৰ মাদকতা লৈছে আৰু ইয়াত দেখিলোঁ আমি পোনপটীয়াকৈ দৃশ্য।